আজকে তোমাদের সামনে আলোচনা করব অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি, দ্যাট ইজ প্রিপারেশন অফ অ্যালকেনস। তোমরা জানো সাধারণ সূত্র হচ্ছে অ্যালকেনের CnH2SN+2, অর্থাৎ এন এর মান 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি পর্যন্ত বসালে হয় মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন ইত্যাদি ও হেক্সেন ইত্যাদি। অর্থাৎ এক নম্বর এটা হলো মিথ, এটা হলো ইথ, তিন হলে হবে প্রপ, চার নম্বর হলে হবে বিউট, পাঁচে হবে প্যান্ট, ছয় হবে হ্যাক্স। এর সঙ্গে শুধু এ এন ই লাগাই দিলে হয়ে যাবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন ইত্যাদি। এবং এদের সূত্রগুলো যথাক্রম হচ্ছে CH4, C2H6, C3H8, C4H10 এবং C5H12, C6H14। অর্থাৎ একটা কার্বন বাড়লে দুটো হাইড্রোজেন বাড়বে, ক্রমান্বয়ে আমরা এইভাবে অ্যাটমগুলো লিখতে পারবো, যার সাধারণ সূত্র হচ্ছে CN2SN+2। এগুলো আগেই তোমাদের আলোচনা করা হয়েছে। আজকে প্রস্তুতি আলোচনা করতে গিয়ে প্রথম প্রস্তুতি আলোচনা করবো আমরা কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে যদি হাইড্রোজেন চালনা করা হয় ইন প্রেজেন্স অফ নিকেল প্রভাবক, নিকেল ক্যাটালিস্ট অ্যাট 250°C টেম্পারেচারে, দেন কার্বন ডাইঅক্সাইড উইল বি কনভার্টেড ইন্টু মিথেন অ্যান্ড ওয়াটার, দ্যাট ইজ মিথেন প্লাস ওয়াটার। এখানে অক্সিজেন দুটো সামনে দুই দিতে হয়, হাইড্রোজেন চারটা আর চারটা আটটা, তাহলে এখানে ফোর দিব এই বিক্রিয়াটাতে। তাহলে কার্বন ডাইঅক্সাইডে যদি হাইড্রোজেন প্রবাহিত করা হয় ইন প্রেজেন্স অফ নিকেল অ্যাট 250°C তাপমাত্রা টেম্পারেচার, দেন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন উইল বি কনভার্টেড ইন্টু মিথেন অ্যান্ড ওয়াটার। এটা বিক্রিয়াটা এইভাবে হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন বিক্রিয়া করে এই কার্বন ডাইঅক্সাইডের সম্পূর্ণ এগুলো পরমাণুতে রূপান্তর ভেঙে যায়, ভেঙে এখানে কার্বন চারপাশে চারটা হাইড্রোজেন নিয়ে এই যে মিথেন, এদিকে অক্সিজেন হাইড্রোজেন করে ওয়াটার। তাহলে এখানে এই হাইড্রোজেনগুলো এখানে যুক্ত হয়, কিছু হাইড্রোজেন নিয়ে এখানে দুই অণু পানি, অর্থাৎ এখানে চার অণু হাইড্রোজেন নিয়ে মিথেন স্বাভাবিকের সান্নিধ্যে 250°C তাপমাত্রা এটা হয়। এখানে এই মেকানিজম এক নম্বর। দুই নম্বর হলো এনি কাইন্ড অফ অ্যালকেন, দ্যাট ইজ এই যে অ্যালকেন অর এনি কাইন্ড অফ অ্যালকাইন উইথ হাইড্রোজেন, এডিশন অফ হাইড্রোজেন, হাইড্রোজেন সঙ্গে যোগ করলে ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট অ্যাট 180 to 200°C টেম্পারেচার, অর্থাৎ নিকেল প্রভাবকের সান্নিধ্যে 180 থেকে 200°C তাপমাত্রায় এই বন্ধন ভেঙে যায়, ভেঙে এখানে হয়ে যাবে CH2, CH2। অর্থাৎ এটা ছিল অ্যালকিন, এটা হয়ে যাবে অ্যালকেন। এখন এখানে আর এর পরিবর্তে যদি হাইড্রোজেন বসানো হয় তাহলে এটা হয়ে যাবে ইথেন, তাহলে হয়ে যাবে ইথেন। আর এর পরিবর্তে যদি CH3 বসানো হয় তাহলে এটা হয়ে যাবে প্রোপিন, ওখানে ওদিকে হয়ে যাবে প্রোপেন। আর এর পরিবর্তে যদি CH2, CH3 ইথাইল বসানো হয় তাহলে ওটা হয়ে যাবে বিউটেন ইত্যাদি। অনুরূপভাবে এটাও নিকেল প্রভাবক এবং 120 থেকে 180 to 200°C টেম্পারেচার। এই অ্যালকাইন কনভার্টেড ইন্টু অ্যালকিন, কনভার্টেড টু অ্যালকিন